काचित् कालिंदी तट विपिन संगीत तरल मुदाभीरि नारी बदन कमला शाद मधुपह रमा शंभु ब्रह्मा मरुपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 हरे कृष्णा भक्त मंडली हमारे एसेसी छिल सच्चिदानंद भक्ति विनोद ठाकुर भजन कुठीर नाम हे भक्ति कुठी छिल भक्ति विनोद ठाकुर एखे थकतें भजन करतें एखे नाम जपर संकल्प कर तार नाम जपर प्रभाव सारा विश्व शुद्ध होने थके जगन्नाथ भजन करतें हरिनाम कीर्तन करतें सौभाग्यवशत এই জায়গাটা আমরা পেয়েছি ইসকনের মন্দির হয়েছে এখন আসুন সবাই শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের আশীর্বাদ গ্রহণ করুন আশীর্বাদ গ্রহণ করে চলুন এখানে সেবিত বিগ্রহ আমাদের ইসকনের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা গিরিধারী শ্রীমান মহাপ্রভু অপূর্ব সুন্দর দর্শন এবং এখানে আমরা দর্শনকারী প্রণাম করি এবং আশীর্বাদ প্রার্থনা করি শ্রী শ্রী রাধা গিরিধারী মহাপ্রভু কে জয় Ram Ram Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare हरी 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 बोल हरे कृष्णा 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 हरे 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 राम हरे Hare Krishna Hare Krishna 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 Hare Hare
हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा सती भक्तबृंद हमारा एसे श्री लोकनाथ महादेवर का ये पूरी धाम धामेश्वर हिसाब से प्रत्येक धामे धामेश्वर हिसाब से भोलानाथ शिव धाम रक्षक भक्त के आशीर्वाद करें धाम दर्शन करार जन्य हमारे सबा के लिए एन लोकनाथ महादेवर का उपस्थित हो डिटेल्स बोलो ना श्रीमद भक्ति पुरुषोत्तम स्वामी महाराज अपना डिटेल्स सुनबें पाँच महादेव विशेष महादेव सम्बन्धे कथा तो अपना जस्ट आसुँ महादेव के प्रार्थना करूँ हमारे परिक्रमा जन सुंदर भाव करते धामेश्वर धामेर ईश्वर धाम करता तीनार कृपा हेले सुंदर भाव धाम परिक्रमा करतेब एखे हे गौरीकुंड पार्वती कुंड एखे आशीर्वाद नेब धामेश्वर प्रणाम करब धामेश्वर के डान दिखे रेखे हमारे परिक्रमा एगिए जाए चलो हमें सबाई धामेश्वर प्रणाम कर आशीर्वाद नहीं परिक्रमा एगिए जाब हरि बोल धन्यवाद। তারপরে শ্রীলোকনাথ মহাদেব শ্রীলোকনাথ মহাদেব এই যে শঙ্খাকৃতি যে শঙ্খক্ষেত্র তার একদম পশ্চিম দিকে এই লোকনাথ মহাদেব মন্দির আছে পাশে পার্বতীকুণ্ড আছে লোকনাথ মহাদেব কোনো লিঙ্গ দর্শন করা যায় না তো সে ভিতরে অবস্থান করে থাকেন বছর একবার বাহির করা হয় জাগর যাত্রার পূর্বে বাহির করা হয় সে পুজো টুজো করা হয় হ্যাঁ সারা বছর পুজো চলে কিন্তু দর্শন পাওয়া যায় জাগর যাত্রার কয়েকদিন আগে দর্শন করা যায় হ্যাঁ তাকে দর্শন করা যায় তো এই লোকনাথ মহারাজের নাম কেন লোকনাথ রাখা হলো এই সম্পর্কে একটি প্রবাদ আছে যে ত্রেতায়ুগে রামচন্দ্র ভগবান পুরীতে এসেছিলেন আসলে দ্বাপর যুগে কৃষ্ণ ভগবানও এসেছিলেন কলিযুগে চৈতন্য মহাপ্রভুতে এসে অবস্থানই করেছিলেন তো তৃতীয় যখন রামচন্দ্র ভগবান এসেছেন তো রামচন্দ্র ভগবান তিনি ভগবান হলেও তিনি শিবকে পূজা করতেন কেন তিনি ক্ষত্রিয় কুলে এসেছেন নরলীলা করছেন তো রাজা ক্ষত্রিয় রাজার কর্তব্য হচ্ছে শিবের পূজা করা তো ভগবান তার ভক্তেরও পূজা করে আনন্দ প্রাপ্ত হন তো সেই জন্য তিনি কী করেছেন প্রতিদিন এই শিবের পূজা করতেন শিবলিঙ্গ তো পুরীতে যেখানে থাকতেন পাশে শিবলিঙ্গ না দেখতে পারে গ্রামের লোকেদের কাছ থেকে এটা লাউ নিয়েছেন তো লাউটাকে স্থাপন করে শিবলিঙ্গ বলে পূজা করেছেন লাউকে লক্ষ্মী বলা হয় তো সেখানকার লোকেরা তখন লাউনাথ রামচন্দ্র পূজা করে চলে গেছেন তো সেই শিবলিঙ্গ মনে করে লাউনাথ লক্ষ্মীনাথ লৌকীনাথ তার শেষে তার নাম হলো লোকনাথ এই প্রবাদ রয়েছে তো আরেকজন পাণ্ডা আমাকে আরেক কথা বলছিলেন কীভাবে লোকনাথ হলো যে রামচন্দ্র ভগবান এটা বালি দিয়ে এটা শিবলিঙ্গ তৈরি করেছেন তো অর্চনা করবার সময় তার হাতের আংটি তার শিবকে প্রদান করেছিলেন তারপরে অর্চনা করে চলে গেছেন শিবের পূজাকে চলে গেছেন কিছুদূর যাওয়ার পরে ওনার মনে হয়েছে যে ওই আংটিটা ছেড়ে গেছেন লক্ষ্মণকে পাঠিয়েছেন তুমি কি আংটিটা নিয়ে আসো তো লক্ষ্মণ যখন সে বালি শিবলিঙ্গ থেকে আংটিটা তুলতে গিয়েছেন শিব ভগবান চিন্তা করছেন আরে আমার প্রভুর প্রসাদ এটা তো দেব না আমি রাখবো তখন লক্ষ্মণ তো বুঝতে পারে না তিনি হয়তো তো জোরে লেগে গেছে অঙ্গুলি দিয়ে উঠছে না তো তার তীর দিয়ে এটা খুঁচো দিয়েছেন ওটাকে টানবার জন্য আর খুঁচোতে সেখানে রক্ত ভসভসকে রক্ত বেরিয়েছে তো গ্রামের লোকেরা কী করেছে তো লোকির খোলস এনে তাকে চাপা দিয়ে দিয়েছে সেই দিন থেকে এই লক্ষ্মীনাথ থেকে লোকনাথ নাম দেওয়া হয়েছে এইভাবে লোকনাথ শিব সেখানে পূজা পাচ্ছেন। Oh, no.
हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परिक्रमा करी भक्तवृंद, हमरा हाँटते हाँटते परिक्रमा करते करते ऐसे पहुँचे नीलकंठेश्वर महादेव मंदिर। हमें आगे बोले पुरीते अष्टसम्भू रहेछेन, ए विषय विस्तारित बोलबेन श्रीमद् भक्ति पुरुषोत्तम स्वामी महाराज। तो एखाने एक मंदिर, से अष्टसम्भुर भितरे एक विख्यात मंदिर नीलकंठेश्वर महादेव, जिनि महादेव रहेछेन धाम रक्षक, एवं महादेव भगवान धामे रहेछेन, भगवान भजन करछेन, भगवान प्रसाद अमृत पाच्छेन। तो से ही महादेव के दर्शन करि चलुन, सकले दर्शन करब, तार आशीर्वाद नेब এবং আমাদের পরিক্রমা সম্পূর্ণ করব। চলুন দর্শন করি, প্রণাম করি, আশীর্বাদ নিই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা আমাকে বলা হয়েছে এই পুরীর পরিক্রমা সাধারণত অনেক কথা হয়, অনেক কথা হয়। তো পুরীর পরিক্রমা আমাকে ইন্দ্রদুম্ন সরোবর নিয়ে বলা হয়েছে, অ্যান্ড সেখানের কিছু লীলা, মহাপ্রভুর ইন্দ্রদুম্ন সরোবরে যে লীলা করতেন সেই ব্যাপারে আমি। আর এই ইন্দ্রদুম্ন মহারাজ ইন্দ্রদুম্ন সরোবর নিয়ে মহাভারতে বনপর্বতে উল্লেখ আছে কিছু, উল্লেখ আছে কিছু। তো এখানে মহাপ্রভুর লীলাতে, মহাপ্রভু যখন লীলা করছিলেন এই চাতুর্মাসের সময়ে রথযাত্রাটা পড়ে, রথযাত্রার সময় উনি এই নদিন উনি দলবল নিয়ে সব ওনার পার্শ্বদ নিয়ে আসতেন, এবং উনি ওই নদিন ওইখানেই থাকতেন, গুন্ডিচা মন্দিরের পাশাপাশি গাছের তলে বা নিয়ে ওইখানে থাকতেন। তার ওইখানে যখন ছিলেন, সাধারণত মহাপ্রভু উনি কাউকে কোলাকুলি করলে, কারোর সাথে কথা বললে তার আগে ওনার পার্শ্বদের জিজ্ঞেস করতো, বিশেষ করে স্বরূপ দামোদরকে জিজ্ঞেস করতো যিনি কে। কিন্তু সেই দিনে যেদিনে হবে রথযাত্রা হবে, সেই দিনে একদম রাজার মতো পোশাক রাজার মতো করে ওই ঝাড়ু দিতে দেখলেন মহারাজ, যখন ঝাড়ু দিতে দেখলেন তখন উনি বললেন, তখন উনার আর উনার ছিল, তখন মহারাজ ইন্দ্রদুম্ন যখন ঝাড়ু দিতে করলেন তখন বলছে এটা কে। মহাপ্রভু সেইভাবে যে উনি নদিন ওইখানে থাকতেন, আর সেই নদিনেই বৃন্দাবন ভাব, যে রাধারানীর সাথে মহাপ্রভুর জগন্নাথের হচ্ছে। তো ওই ওই লীলাটা দেখে আর ওইভাবে নদিনে বনলীলা, বৃন্দাবন লীলা, বনলীলা মানে বৃন্দাবন, আর বৃন্দাবনে যত পুষ্করিণী যত সব এইগুলো মহাপ্রভু সেই করতেন। তো মহাপ্রভু তো ইন্দ্রদুম্নের সরোবরের যে গুন্ডিচা মন্দিরেই থাকতেন, আর যেখানে কোটিয়াড়ে উনি নিজেও শুয়ে থাকতেন কোটিয়াড়ে, তারপরে ওইখানে শুয়ে থাকতে উনি একদিন বললেন যে তাহলে এত এত আয়োজন আর
ইয়ে সার্বভৌম ভট্টাচার্যের আদেশে গোপীনাথ জগন্নাথের এই উৎসবে জগন্নাথের বিশাল প্রসাদ হয়। আর চৈতন্য চরিতামৃতে এই প্রসাদের উল্লেখ প্রথমবার, এই প্রসাদের সে কত কয়েক হাজার পদ লেখা আছে, উল্লেখ আছে, হ্যাঁ কয়েকশো পদ কিন্তু কয়েক হাজার। তারপরে সেই যখন বুঝতে পেরেছেন ইনি স্বয়ং ভগবান মহাপ্রভু, মহাপ্রভু একদিকে ভোগ ভোগ খাচ্ছেন, জগন্নাথ মহাপ্রভু একদিকে ভোগ খাচ্ছেন, আবার সেই প্রসাদ খাবার জন্যে হাত পেতে ইয়ে করছেন, ঘুরে বেড়াচ্ছেন। আর এদিকে প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্র বুঝে গেছেন যে ইনি স্বয়ং ভগবান, এছাড়া এরকম হয় না। কারণ যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কান্ত, তখন প্রায় 2 কিলোমিটার সারা নবদ্বীপ সারা ইয়ে ক্ষেত্র পুরীক্ষেত্র সব জায়গায় দৌড়ে, আর যেখানে যেখানে ছাতে কেউ থাকুক মহাপ্রভু যেন আমার সামনেই আছে, এইরকমভাবে ওনার উনি লীলা করতেন। এরকম করার পর তারপরে একদিন এইরকমভাবে ইয়ে করার পর বলছে, এখনও তো এত নাচ, এত কীর্তন, এত সব সময় সারা দিন কীর্তন ছাড়া, কারণ এইটা বিশেষ লীলা চলছে, রাধা কৃষ্ণের বিশেষ লীলা চলছে, জগন্নাথ লীলা চলছে বিশেষ। তো ওই লীলা করে তারপরে উনি তখন সব বনের লীলা, পুষ্করিণীর লীলা, আর কই ওটার পিছনেই তো নরেন্দ্র সরোবর, এই ইন্দ্রদুম্ন সরোবর, আর ইন্দ্রদুম্ন সরোবর বিশাল, পাথর দিয়ে বাঁধা। তার আর পাশেই আছে শিবা টেম্পল, শিবা বিশাল লোকেশন কি এক নাম, শিবা লর্ড শিব, তো ওইখানে উনি লীলা করতেন। তারপরে একদিন এরকম বলছি, চলো তাহলে ইয়ে স্নান করার আগে, সারাদিনেই তো কীর্তন করছে, সব মহাপ্রভুর কীর্তন ছাড়া কোনো ইয়ে নেই, কোনো সময় বক্রেশ্বরকে নাচাচ্ছে, হ্যাঁ কোনো সময় গদাধরকে বলছে তুমি নাচো, কোনো সময় অদ্বৈত প্রভুকে বলছে তুমি নাচো, হ্যাঁ আমরা তুমি নাচো আমরা গাইব, বা তুমি গাও বা আমরা নাচব, এইরকমভাবে এই বিশাল। তারপরে পুকুরে যখন গেলেন, পুকুরে গিয়ে শুরু হলো ওদের জল খেলা শুরু হলো। একদিকে ও কিন্তু রেফারি, ও কিন্তু জাজ, দেখি কে হারে কে হারে না। আর ও জানে এই নিত্যানন্দ আর অদ্বৈত প্রভু খুব সবসময় নেড়া 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 বলতো, আর অদ্বৈত প্রভু বয়সে একটু বয়স্ক, তো উনি রেগে যেতেন মাঝে মাঝে, বিশেষ করে নিত্যানন্দের উপর। নিত্যানন্দ প্রভু বলছে কোনো জাতের ঠিক নাই, কার ঘরে কী রাখে, এই শ্রীবাস তোমার জাতিটাতি গেল সব, তোমার জাতিটাতি গেলে কোথায় বাড়ি, কে মা বাবা কোথায়, এর মা বাবা কোথায়, ব্রাহ্মণ না শূদ্রর কী ঘরের। আর কিন্তু মহাপ্রভু ওই বেশি লীলা দেখার জন্য উনি জানেন ইনি সাক্ষাৎ বলরাম, আর ইনি হচ্ছেন নারায়ণ, সাক্ষাৎ নারায়ণ ইয়ে অদ্বৈত প্রভু বিষ্ণু। তো এইরকম দেখে তারপরে ভাগ করে দিল, এই ইয়ে শিবাস ঠাকুরের সাথে গদাধরের দিল, এইরকম দিতে দিতে আরও দূরে দূরে দেখছে। এরকমভাবে খুব স্নান টান খুব হলো। তারপরে অদ্বৈত প্রভুকে বলছে, এই তুমি সব জলের উপর, তুমি তো জলও ভাসতে পারো, ইয়েতেও থাকতে পারো, উনি বিষ্ণু, হ্যাঁ উনি। আর মহাপ্রভু উনি সাক্ষাৎ সেই ইয়ে করে উনার উপরে শুলেন, উনার উপরে লীলা করলেন, হ্যাঁ তো ওই লীলা করে এরকম করে এরকম। আর এই সরোবরটা মহাভারতে উল্লেখ আছে, ইন্দ্রদুম্ন সরোবর, ইন্দ্রদুম্ন সরোবর
এটা একটা বিশ্বাস বিশাল যজ্ঞ করেছিলেন, বিশাল যজ্ঞ করেছিলেন। আর সাধারণত যজ্ঞ করলে গোদান যেগুলো শুভ শুভ গোদান এইসব করতে হয়, তাই এত গোদান এত গোদান এত গোদান ওই খুরের ইয়েতে ওই গর্ত হয়ে গর্ত হয়ে ওইটা বিশাল কুণ্ড হয়ে গেছে, বিশাল কুণ্ড। আর ওই গোমূত্র ওই গোমূত্র তারপরে এক একটা গোদান করলে আচমন করতে হয় ওই আচমন জলে, ওই আচমন জলে এবং এই গরুর গরুর মূত্রতে এবং গরুর খুরে এই বিশাল ইয়ে হয়ে গেছে, বিশাল কুণ্ড হয়েছে। সেইটাই এই এইরকমভাবে উল্লেখ আছে চৈতন্যচরিতামৃতে, চৈতন্যচরিতামৃতে এইটাই এইরকমভাবে উল্লেখ আছে। ঠিক আছে, তো আমি ওইখানে ওনার কৃষ্ণের বা মহাপ্রভুর অতি প্রিয় পার্ষদ শিব ওখানে নিত্য বিরাজমান, শিব ওখানে নিত্য বিরাজমান, ভগবান ভগবান জগন্নাথের উনি ইয়ে করছেন, লীলা শ্রবণ করছেন। আর চৈতন্য মহাপ্রভু যেখানে যেতেন পার্ষদ নিয়ে সব সময় উনি এই লীলা বিলাস করতেন, শ্রবণ করতেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা সে 5:30 পরিক্রমা শুরু করেছি, পরিক্রমা করতে 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 এখন 18 নালায় এসে পৌঁছেছি। 18 নালা, 18টা গেট আছে, 18টা গেট। এটা ইন্দ্রদ্যুম্ন মহারাজ নিজে তৈরি করেছিলেন তখনকার দিনে, এই একটাই রাস্তা ছিল পুরীতে প্রবেশ করার। তো এইখানে আরেকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, চৈতন্য মহাপ্রভু পুরীতে থাকতেন আর গৌড়ীয় ভক্তগণ যখন অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের নিয়ে আসতেন পুরীতে রথযাত্রা দর্শনের জন্য, মহাপ্রভুর দর্শনের জন্য, মহাপ্রভু গোবিন্দকে নিয়ে এখানে আসতেন, মালা চন্দন পরিয়ে ভক্তদেরকে এখানে স্বাগত জানাতেন, মহাপ্রভু নিজে সবাইকে স্বাগত জানিয়ে পুরীতে নিয়ে যেতেন। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, সবাই প্রণাম করবেন। একে ডান দিকে রেখে পরিক্রমা করে আমরা সামনে এগিয়ে যাব। চলুন, এগোতে চলুন, এখানে দাঁড়ালে হবে না, কিন্তু চলতে হবে, চলুন চলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। সুদী ভক্তবৃন্দ, আমরা পরিক্রমা করতে করতে এখানে এসেছি মহাপ্রভুর বিশ্রামস্থলে। মহাপ্রভু যখন প্রথম পুরীতে এসেছিলেন 18 নালা পেরিয়ে এখানে বিশ্রাম করেছিলেন, তারপরে এখান থেকে জগন্নাথ পুরীতে গেছেন, মন্দিরে গেছেন। তা আমরা এসছি এখানে একটু আমরা বিশ্রাম করি, কিছুক্ষণ আমরা বিশ্রাম করব পরিক্রমা করতে করতে, তারপরে আমরা হাঁটা শুরু করব। খুব সুন্দর জায়গা, পবিত্র জায়গা, মহাপ্রভুর কাছে আমরা প্রার্থনা করি আমাদের পরিক্রমার জন্য আমরা ভালো করে সম্পূর্ণ করতে পারি,
এবং পরিক্রমা থেকে কৃপা লাভ করে মহাপ্রভু বলছেন এখান থেকে পরিক্রমা করে যা আমরা কৃপা লাভ করবো জগন্নাথের প্রসাদ পরিক্রমা সাধু সঙ্গ ধাম বা এগুলো গিয়ে আমরা প্রচার করব। মহাপ্রভু চাইছেন এখান থেকে আশীর্বাদ নিয়ে প্রচার করব। প্রচার করলে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার হয়ে দেশ। বাড়ি গিয়ে সবাই প্রচার করবেন, কিন্তু প্রচার করে পরের বছর আরও বেশি ভক্ত নিয়ে আসবে। প্রচার করলে মহাপ্রভু খুশি হয়। এখানে আমরা প্রার্থনা করি ধামের কৃপা লাভ করবো, গিয়ে প্রচার করবো। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা এসেছি পরিক্রমা করতে করতে বেড়ি হনুমান। আমাদের এই পুরীধামে অষ্ট হনুমান, অষ্ট মহাশক্তি, অষ্ট শম্ভু এই পুরীধামকে সুরক্ষা দিচ্ছেন। তো হনুমানজি রয়েছেন জগন্নাথের সেবার জন্য, অনেক হনুমান আছে, অষ্ট হনুমান। এখানে যে বেড়ি হনুমান মন্দিরে রয়েছে, কানপাতা হনুমান, পঞ্চমুখী হনুমান, এক এক হনুমানের এক এক দায়িত্ব। কানপাতা হনুমান এ সমুদ্রের আওয়াজ, জগন্নাথের ঘুমের ব্যাঘাত ঘটে, জগন্নাথ রেখেছেন ওনাকে সমুদ্রের আওয়াজ যেন মন্দিরের ভিতরে প্রবেশ না করে, কান পেতে বসে আছেন কানপাতা হনুমান। এখানে বেড়ি হনুমান, এখানে রয়েছেন সমুদ্রের তটে পাহারা দেওয়ার জন্য। সমুদ্রের জল কখনো কখনো ছাপিয়ে শহরে ঢুকে যায়, শহরবাসীকে খুব উত্তক্ত হয় এই বন্যার জল ঢুকে গেলে। সেই জন্য যে হনুমান এখানে আছেন সমুদ্রের তটে, সমুদ্রের জল যাতে শহরের ভিতরে না ঢুকে জগন্নাথের ভক্তদেরকে অতিষ্ঠ না করে। একবার কী হয়েছে, সমুদ্রের জল ঢুকে গেছে শহরে, জগন্নাথ বললেন জল কোত্থেকে এলো, হনুমান কোথায় গেল। পরে খোঁজ নিয়ে দেখা গেলো হনুমান চলে গেছেন তার নিত্যপ্রভু অযোধ্যাতে লাড্ডু খেতে। লাড্ডু তো জগন্নাথ ওখান থেকে ধরে নিয়ে আসেন, বলছে আমিই সেই রাম, আমি তোমাকে এখানে লাড্ডু খাবো, তুমি এখানে থাকো। তো কখনো যখন পালিয়ে না যায় সেই জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছেন এখানে, বেড়ি বেড়ি দড়ি দিয়ে বেড়ি বাঁধা আছে, তাই বেড়ি হনুমান। তো আমি এখানে তো ক্যামেরা এলাও নেই, তো আমি গিয়ে দর্শন করে এসেছি, সবার হয়ে প্রার্থনা করেছি। আপনারা এখান থেকে প্রার্থনা করুন হনুমানকে, হনুমানকে যেরকম জগন্নাথ দড়ি দিয়ে তার চরণে রেখেছে সেবার জন্য, আমরাও যেন জগন্নাথের সেবায় থাকতে পারি। জগন্নাথের কাছে প্রার্থনা করবেন, আনন্দপূর্ণই জগন্নাথের কাছে থাকবো, আর জগন্নাথ প্রসাদ খাওয়াবেন, আনন্দের দিন কাটবে। জয় সমস্ত ভক্ত বৃন্দ কি হনুমান কি জয়, গৌর প্রভুমন্দে জয় শ্রীরাম। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা পরিক্রমা করতে করতে চক্র তীর্থ এসে পৌঁছেছি। এই একটা মুখ্য তীর্থ, পুরীর যত তীর্থ রয়েছে তীর্থক্ষেত্রে একটা মুখ্য তীর্থ, এটাকে বলে এরিয়া বাঁকি মহান, যেখানে নদী এবং সমুদ্রের মিলন। আর এখানেই সেই তিনটে কাঠ ভেসে এসেছিলো যেখান থেকে জগন্নাথের মূর্তি তৈরি হয়েছে। অনন্ত মহারানা, যিনি সাক্ষাৎ ভগবানের অংশ ছিলেন, তিনি এসে এখান থেকে কাঠ তুলে নিয়ে তিনটা বিগ্রহ তৈরি করেছেন। জগন্নাথ বলে দেশভদ্র মহারণ এই জায়গায় আছে চক্রতীর্থ, এখানে স্পর্শ করুন, যারা পরিক্রমা করেছেন তাদের মনে পড়ছে চক্রতীর্থ এসে গেছি। সবাই প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন, চক্র সবসময় থাকবে, আপনাকে প্রোটেকশন করবে এবং আমাদের পরিক্রমা কমপ্লিট করব। চলুন প্রণাম করি, স্পর্শ করি। হরে কৃষ্ণ Rama, 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 Rama,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল পরিক্রমা ভক্তবৃন্দ আমরা এসেছি হরিদাস ঠাকুর সমাধি মন্দির খুব সুন্দর জায়গা হরিদাস ঠাকুর সমাধি মন্দিরে আমরা এসেছি সবাইকে আমরা নিয়ে এসেছি হরিদাস ঠাকুর একজন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের প্রধান একজন ছিলেন তিনি ছিলেন ব্রহ্মা কৃষ্ণলীলায় তিনি অপরাধ করেছিলেন আপনারা সবাই জানেন ভগবানের গোবৎস এবং গোপ সখাকে হরণ করেছিলেন কৃষ্ণকে ভগবান কিনা পরীক্ষা করার জন্য ভগবান পরীক্ষায় ব্রহ্মা ফেল হয়ে গেলেন ব্রহ্মা এসে ক্ষমা চাইলেন ভগবান তাকে ক্ষমা করে দিলেন তথাপি তার মন সন্তুষ্ট হল না নবদিল্লীলায় তিনি এলেন মহাপ্রভু আবির্ভাবের আগে এসে মহাপ্রভুকে প্রার্থনা করলেন এই নবদ্বীপ লীলায় যেন আমি কোনো অপরাধ না করি তো মহাপ্রভু তাকে বললেন ঠিক আছে তুমি যবনকুলে জন্মগ্রহণ করবে তুমি 300,000 নাম হরিনাম করবে তোমার মাধ্যমে জগতে নামের মাহাত্ম প্রচার করবে তো মহাপ্রভু যতদিন 24 বছর ছিলেন নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে ছিলেন মহাপ্রভু যখন সন্ন্যাসিনী পুরীতে চলে আসেন হরিদাস ঠাকুরও এখানে আসেন এখানে এসে সিদ্ধ বকুলে ওখানে থেকে ভজন করতেন এবং ওখানে ভজন করার পরে তিনি মহাপ্রভু কাছে প্রার্থনা করলেন হে প্রভু আমি জানতে পারছি শীঘ্রই আপনি এই ধরাধাম ত্যাগ করবেন তা আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না তাই আপনার আগে আমি এই জগৎ থেকে চলে যেতে চাই মহাপ্রভু তার মনের বাসনা পূর্ণ করেছিলেন তিনি মহাপ্রভু তো সকালে গিয়ে তাকে দর্শন দিয়েছেন মহাপ্রভুকে দর্শন করতে করতে মুখে কৃষ্ণ চৈত্র নাম উচ্চারণ করতে করতে তিনি দেহত্যাগ করেছেন তো মৃত্যুর সময় যে যা চিন্তা করে সেই ধাপ ভাব প্রাপ্ত হয় তো হরিদাস ঠাকুরের নির্জন খুব সুন্দরভাবে বর্ণনা আছে কৃষ্ণদাস কবিদাস গোস্বামী চৈতন্য চরিতামিতে বর্ণনা করেছেন তো সেই হরিদাস ঠাকুরের নির্জনের পরে তার দেহকে নিয়ে সেই সমুদ্রে স্নান করিয়েছেন কীর্তন সহযোগে মহাপ্রভু ঘোষণা দিয়েছেন আজি হইতে এই সমুদ্র মহাতীর্থ হইল তারপরে নিজে হাতে এখানে সমাধি দিয়েছেন মহাপ্রভু নিজে হাতে সমাধি দিয়েছেন সমস্ত ভক্তবৃন্দ সমাধি দিয়েছেন আমরা সেখানে এসেছি অত্যন্ত পবিত্র জায়গা হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আমরাও যেন নামের মধ্যে ডুবে থাকতে পারি নামের টেস্ট পেতে পারি কলিযুগের একমাত্র যুগধর্ম আছে হরিনাম হ্যাঁ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সে হরিনাম আমরা গুরু পরম্পরা ক্রমে আমরা শুদ্ধ ভক্তের কাছ থেকে গুরু পরম্পরা ক্রমে সেই শুদ্ধ হরিনাম আমরা পেয়েছি সেই নামে যেন সিদ্ধি লাভ করতে পারি সবাই আসুন হরিদাসের কাছে প্রার্থনা করি প্রার্থনা করে আমরা হরিনামের আনন্দ উৎসব করি হরি বল সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন আরও অনেক জায়গায় নিয়ে যাব হরে কৃষ্ণ এখন আমরা পরিক্রমা কমপ্লিট করলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা পরিক্রমাতে অংশগ্রহণ করেছেন বিশেষ করে যারা এই পরিক্রমাকে সাকসেস করেছেন যারা স্পিকার যারা বক্তব্য রেখেছেন সমস্ত সন্ন্যাসীবৃন্দ এবং সমস্ত পরিক্রমাকারী ভক্তবৃন্দ সেই সঙ্গে আমি আরও ধন্যবাদ জানাই যারা এই পরিক্রমাকে সাকসেস করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে কায়িক দিক দিয়ে সবাইকে ধন্যবাদ জানাই পুনরায় আপনারা আসবেন যদি এবছর আমরা সরাসরি পরিক্রমা করতে পারি নাই আপনার বাড়ি থেকে অনলাইনে জুমে পরিক্রমা করলেন আপনারা পুনরায় আবার আসবেন পরবর্তী পরিক্রমাতে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সকলকে আমরা স্বাগতম জানাই ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সমস্ত ব্যবস্থাপক বিশেষ করে শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং আমরা আমাদের আত্মসমর্পণ করি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণে যার কৃপায় আমরা জগন্নাথকে জানতে পেরেছি পরিক্রমা করতে পেরেছি পুনরায় সকলকে ধন্যবাদ জানাই যারা কায়িকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সাহায্য করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে সকলকে প্রণাম জানিয়ে আমরা এই পরিক্রমা এখানে সমাপ্ত করলাম এই সাগর থেকে আমরা পরিক্রমা শুরু করেছি সাগরের তীরে পরিক্রমা শেষ করে সাগরে স্নান করে আমাদের ধাম পরিক্রমা যে কোনো অপরাধ ত্রুটি বিচ্যুতি সব অপরাধ থেকে মুক্ত হয়ে
আমরা যে যার বাড়ি ফিরে যাব, সকলে পুরীর মাহাত্ম্য প্রচার করবেন এবং জগন্নাথের নাম প্রচার করবেন। জগন্নাথ সবসময় আপনার সঙ্গে থাকবেন, আপনাকে কৃপা করবেন। পুনরায় ধন্যবাদ জানাই, আবার আমাদের সঙ্গে সবসময় থাকবেন। হরে কৃষ্ণ। স্তীরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রে নবলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। পারাবার সজল জলদ শ্রেণী রুচির রমা বাণী রাম স্ফুরদমল পঙ্কে রুহ মুখ সুরেন্দ্রৈরারাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। Hare Rama, Hare Rama, Rama Rama.